বাসা ভাড়া বাঁচাতে কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার এক ছাত্র সপ্তাহে দুবার বিমানে চড়ে কলেজে আসা যাওয়া করেন। শুনতে অনেকটা অবাক লাগলেও বাস্তবে এই কাজটি করেছেন দেশটির ক্যালগারি শহরের বাসিন্দা টিমচেন নামক এই ছাত্র। বিশ্ববিদ্যালয়ে সপ্তাহে দুদিন ক্লাস করতে হয় টিমকে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভ্যানকুভার এলাকায় বাড়ি ভাড়া খুবই ব্যয়বহুল। ভ্যানকুভারে এক কক্ষের একটি অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া $2100, বিমানে করে যাতায়াত করলে খরচ পড়ে $150। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ। ওই হিসেবে মাসে $1200 মতো। বিমানে চড়ে ক্লাস করেও এখানে তার বেঁচে যায় $900। অর্থাৎ ভ্যানকুভারে এক কক্ষের একটি বাসা ভাড়া নিয়ে থাকাচ্ছে, বিমানে করে যাতায়াত তার খরচ কম হয়। তাই প্রতি সপ্তাহে দুদিন বিমানে চড়ে যাতায়াতের মাধ্যমে ক্লাস করেন তিনি। সামাজিক মাধ্যম রেডিটের টিম তার অভিজ্ঞতা শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, আমি ইউপিসি এর একজন সুপার কম্পিউটার, আমি ক্যালগারিতে থাকি। সপ্তাহ দুদিন আমার দুটি ক্লাস হয়। ক্লাস করার জন্য সকালে ফ্লাইটে ভ্যানকুভারে যাই এবং রাতে ক্যালগারিতে ফিরে আসি। আমার প্রতিটা ফ্লাইট ছিল এয়ার কানাডায়। জানুয়ারিতে আমি এরকম 7 রাউন্ড ট্রিপ করেছি। আমি খেয়াল করলাম এভাবে চললে আমার ভাড়া বাঁচে। তিনি আরও লিখেছেন, যেহেতু আমাকে ক্যালগারিতে ভাড়া নিয়ে থাকতে হচ্ছে না, বাবা মায়ের সঙ্গেই থাকি, আমাকে শুধু ইউটিলিটি বিল দিতে হয়। ভ্যানকুভারে $2000 ভাড়া দেওয়ার চেয়ে এটি অনেক সস্তা। তার এই অভিজ্ঞতা অনেকের কাছে ভালো লাগলেও কেউ কেউ বলেছেন, ঘন ঘন বিমানে আসা যাওয়া করা ব্যস্ত এবং সময় সাপেক্ষ ব্যাপারও। জান্নাত টিপু, সমকাল।